হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি আমি কিভাবে মানে $4 মতো, প্রায় $4 আপনার ফ্রি পেলাম, সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার মানে কোনো কন্টেস্টে কাজ না করেই মানে এক কথা ফ্রি পেলাম। আপনারা কিভাবে এরকম ডলার ফ্রি পাবেন? $4 না, আরো বেশি ডলার ফ্রি পাবেন, $100, $200, $300 ফ্রি পেতে পারেন। কিন্তু কি করলে আপনারা ফ্রি পাবেন সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ঘটনাটি। তাই অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি যে আমি কিভাবে পেলাম। প্রথমে আপনারা যে কোনো কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং সে কন্টেস্টে যদি কোনো উইনার ঘোষণা করানো হয়, মনে করেন একটি কন্টেস্টের মেয়াদ আছে 1 সপ্তাহ বা 1 সপ্তাহের ভিতরে উইনার করার কথা আছে, কিন্তু সে 1 সপ্তাহের ভিতরে কন্টেস্টে উইনার ঘোষণা করলো না, তারপরে ঘোষণা করলো, তাই যদি হয় তাহলে আপনারা যতজন ওই কন্টেস্টে অংশগ্রহণ করবেন সবাইকে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হবে, কারণ টাইমের ভিতরে বায়ার মানে কাউকে উইনার ঘোষণা করেনি। সেই রকম আমি 2টি প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম এবং বায়ার কাউকে সময় মতো উইনার ঘোষণা করেনি, তার জন্য আমি 2টা প্রজেক্ট থেকে টাকা পেয়েছি। সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে মাঝখানে দেখতে পাচ্ছেন, দ্য কন্টেস্ট টেমপ্লেটস সোশ্যাল মিডিয়া ওয়াজ নট অ্যাওয়ার্ডেড উইথিন দ্য গিভেন পিরিয়ড, নির্দিষ্ট টাইমের ভিতরে দেওয়া হয়নি। ইউ হ্যাভ রিসিভ প্রাইজ মানি ফর পার্টিসিপেসিং, মানে পার্টিসিপেট করেছিলাম তো তার জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি, তার জন্য টাকা পাচ্ছি। তারপরে আবার আর একটা দেখুন, এটা হলো 7 দিন আগে, 7 দিন আগের এটা। এবার আর একটা আছে, এই যে 5 দিন আগে, দ্য কন্টেস্ট ফেসবুক ব্যানার ওয়াজ নট অ্যাওয়ার্ডেড উইথিন দ্য গিভেন পিরিয়ড, ইউ হ্যাভ রিসিভ প্রাইজ মানি ফর পার্টিসিপেটিং, কংগ্রাচুলেশনস। মানে এর 2টি প্রজেক্টে আমি টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবার দেখতে থাকুন। যে আপনারা দেখতে পাচ্ছেন কত পেয়েছি, যে 23 জুন 2020 প্রাইজ মানি ফর টেমপ্লেট সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের জন্য আপনার আমাকে দেওয়া হয়েছে প্রাইজ মানি হিসাবে $3.57। আর এটা মানে প্রসেসিং এর জন্য কাটা হয়েছে $0.36 বা সেন্ট কাটা হয়েছে 3.57 থেকে। আর আরেকটা প্রাইজ মানি পেয়েছি, ওই প্রাইজ মানিটা খুবই স্বল্প, প্রাইজ মানি পেয়েছি $0.17 এবং কাটা হয়েছে $0.2। মানে মোট টোটাল আমার ডলার থাকছে থ্রি পয়েন্ট এখানে 5.7 এবং 0.17, তাহলে থ্রি আপনার প্রায় 4 সামথিং ধরা যায়, মানে প্রায় 4। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলটি, এবং এই ধরনের ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের উৎসাহমূলক ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।